হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো লাউ পাতার রেসিপি। আমি কীভাবে এই রেসিপিটি করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। প্লিজ কেউ স্কিপ করবেন না, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে লাউ পাতা নিয়েছি, এরপর আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লাউ পাতার যে একটা ডাটা থাকে, সেই ডাটাটা আমি সমান করে কেটে নিব। আমি কিভাবে কেটে নিলাম দেখুন। এরপর কোণা যেগুলো বের হয়ে থাকে, কুচি মানে ছোট কোণা, সেই কোণাগুলোকে আমি ছাড়িয়ে নেব। এরপর আমি বেসন নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বেসনের সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিব জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মশলার গুঁড়া, বড় এলাচ, ছোটো এলাচের গুঁড়া, আর এখানে দিয়ে দিছি আমি গোলমরিচের গুঁড়া। এখন জল দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা এমনভাবে করে নিতে হবে, একদম পাতলাও নয়, ভারীও নয়। দেখুন বেটারটা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই লাউ পাতাগুলোকে আমি একটা পরিষ্কার পাত্রের মধ্যে বসিয়ে এর ওপর হলুদ, মানে যে ব্যাটারটা তৈরি করে নিলাম, সেই ব্যাটারটা আমি মাখিয়ে নেব। আমি একে একে এখানে পাঁচটা করে পাতা দিব, আর একটা একটার গায়ে ব্যাটার লাগিয়ে নেব। দেখুন আমি কিভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, কোনো অংশ ফাঁকা নেই, একদম চাপে চাপে ব্যাটারটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন চার পাঁচটা ভালো করে আমি মুড়িয়ে নেব। খুব সিম্পল একটা কাজ এবং সময়ও কম লাগে। ব্যাটারটা আমি ভালো করে আবার চাপে চাপে দিয়ে দিলে দেখুন আমি কিভাবে মুড়িয়ে মুড়িয়ে বন্ধ করে দিলাম। এরপর আবার আমি সুতা দিয়ে বেঁধে দিব। দেখুন আমি কিভাবে সুতা দিয়ে বেঁধে দিলাম। এখন আমি রাইস কুকারের সিদ্ধ করে নেব, সিদ্ধ তো না, ভেপে নেব। ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমার কাজ হলো সুতাটাকে খুলে ফেলা। সুতাটা খুলে নিলাম, এরপর আমি মাছের মতো পিস পিস করে কেটে নিব। দেখুন আমি একটা একটা করে সাইজ মতো পিস পিস করে কেটে নিলাম। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এত কষ্ট করে একটা ভিডিও বানাই, ভিডিও করি, প্লিজ একটা লাইক দিলে তো সমস্যার কিছু নাই, দেখি না, একটা লাইক দিলে আমার ভিডিওটা আর একজনের কাছে পৌঁছে দেয়, যার কারণে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দিয়ে ভেজে নিব। তেলটা যখন ভালো করে গরম করে নিয়েছি তখন এখানে আর আটকাবে না, একটা দিক হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। মাছ যেরকম করে আমরা ভেজে নিই ওইভাবে উল্টে পাল্টে চারপাশটায় ভালো করে ভেজে নিতে হবে। কম টাকায় সুন্দর একটা খাবার। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এটা তো একদম লাল হবে না, কারণ পাতাটা তো সবুজ, তাই ভাজার সময় বোঝা যাবে যে ভাজাটা কতটুকু হয়ে গেছে কড়কড়ে। দেখুন আমি ভালো করে এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবং তেলও লাগে খুব কম, ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি ভালো করে উল্টে পাল্টে চারপাশটায়। দেখুন কতটা কড়কড়ে হয়ে গেছে। তা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। নতুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।